ব্রেকফাস্ট হোক কিংবা ডিনার, এই স্বাস্থ্যকর রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। যেমন কম সময় হয়েও যায়, তেমন খেতেও দারুণ টেস্ট হয়। আর বানানো তো একেবারে সহজ। রুটি তরকারি খেতে একঘেয়ে লাগলে এই রেসিপি বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। এই রেসিপির জন্য কড়াই দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ডালিয়া। আমি এখানে ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা ঘি তেল ছাড়া খালিও মানে শুকনো কড়াইতেও ভেজে নিতে পারেন। আর আমি এখানে ঘি দিয়ে ভাজছি বলে ডালিয়া কিন্তু আর ধোবো না। ডালিয়া না ধুয়েও রান্নায় ব্যবহার করা যায়। সুজি যেমন রান্নায় না ধুয়ে আমরা ব্যবহার করি, ডালিয়াও কিন্তু ঠিক তাই। ডালিয়া ভালোভাবে ভেজে তারপর তুলে নিলাম। এখন কড়াই দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল, আর দিয়ে দিলাম ওর মধ্যে 1 টেবিল চামচ ঘি, কয়েকটা চিনে বাদাম দিয়ে দিলাম। চিনে বাদামগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। এখানে 2 টেবিল চামচ ছোলার ডাল দিলাম। তারপরে ডাল আর বাদাম একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা যদি চান ডালিয়া কিন্তু ধুয়েও ব্যবহার করতে পারেন রান্নায়, তাহলে ঘি ছাড়া শুকনো কড়াইতে ভেজে নেবেন, তারপর ভালোভাবে ধুয়ে নিয়ে রান্নায় ব্যবহার করবেন। ডাল আর বাদামগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ করে কালো সর্ষে আর গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা দিলাম। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা, ওই 8-10টা মতো দিলাম। কারি পাতাগুলোকেও একটু ভেজে নিলাম মুচমুচে করে। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর 3টে কাঁচা পাকা লঙ্কা কুচি দিলাম। এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেশ লালচে করে ভেজে নেব। খুব লালচে করে ভাজবো না, ওই একটু হালকা লালচে করে ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি কিছু সবজি দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর কুচি, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আলু ভাজার মতন করেই। আর এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা এর মধ্যে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু দিতে পারেন, বিনস, ফুলকপি, মটরশুঁটি এইসব কিন্তু দেওয়া যাবে। পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। লবণ দিয়ে ভাজলে গাজরটাও তাড়াতাড়ি সফট হয়ে যাবে, তো সেই কারণে একটু ভেজে নিলাম। এখন ভাজতে ভাজতে সবজিগুলো একটু নরম হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দিলাম 1/2টা ক্যাপসিকাম কুচি, মানে 1টা বড় ক্যাপসিকামের 1/2টা একদম কুচিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। আর ক্যাপসিকামটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমার কাছে যে সমস্ত সবজি ছিল আমি তাই দিয়েই এটা বানিয়ে নিচ্ছি। ক্যাপসিকামটা একটু সফট হয়ে গেলে দিয়ে দিলাম 1টা ছোট সাইজের টমেটো কুচি, আর টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আচ্ছা, এই ভিডিও যখন শর্ট ভিডিও শেয়ার করেছিলাম তখন অনেকেই বলেছেন ডালিয়া সিদ্ধ হয় না। ডালিয়া কিন্তু সিদ্ধ হয়, কিন্তু সিদ্ধ হয়ে একেবারে ঘেটে যায় না। চাল ডাল যেমন সিদ্ধ হয়ে ঘেটে যায়, ডালিয়া কিন্তু সিদ্ধ হয়ে একদম ঘেটে যায় না। এখন সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম ঘিতে ভাজা ডালিয়া, আর ডালিয়া দিয়েও সবজির সাথে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ডালিয়াও সবজির সাথে বেশ ভালো করে ভেজে নিয়েছি, আর সবজিগুলো কিন্তু এখন একদমই নরম হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব গরম জল। অবশ্যই কিন্তু এই রান্নায় গরম জলটাই দিতে হবে, আর যতটা ডালিয়া নিয়েছিলাম তার ডবলের একটু বেশি দিয়ে দিলাম গরম জল। আর গরম জলটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে প্রথম 5 মিনিট ফুটিয়ে নেব। ডালিয়া খুব তাড়াতাড়ি জলটা শুষে নেয়, তো সেই কারণে গ্যাসের ফ্লেম লোতে দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে। মানে জল দেওয়ার পর অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রাখবেন। তারপর 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে ভেজে রাখা বাদাম আর ছোলার ডালটা দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে ডালগুলোকে আর বাদামগুলোকে মিশিয়ে নিলাম। তবে দেখেই বুঝতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু এখনও একটু জলভাব রয়েছে, মানে পুরোপুরি ড্রাই হয়নি। তো এই সময়তে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনি তো অবশ্যই করে দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে খেতে বেশ ভালো লাগবে। চিনিটাকেও বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিট মতন রান্নাটা করে নেব, অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রেখে, একদম লোতে রেখে কিন্তু রান্নাটা করতে হবে। তারপর আবারও 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আর এখন দেখুন ডালিয়াও একদম সিদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু একটুও জলভাব নেই, একেবারেই ড্রাই হয়ে গেছে। তো রেসিপিটা কিন্তু একদম রেডি। আর গরম গরম পরিবেশন করুন, ব্রেকফাস্টে বা ডিনারে খেতে অসাধারণ লাগবে। অনেকেই বলেছেন বাচ্চাদের টিফিনের জন্য কোনো রেসিপি শেয়ার করতে, তো এই রেসিপি কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। যেমন স্বাস্থ্যকর রেসিপি তেমন খেতেও দারুণ লাগে।
তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।